वेलकम बैक टू माय चैनल। एखन बजे 10:40। छोटोदेर स्नेह आदर भालोबासा बड़ोदेर प्रणाम ओ सालाम जानिए आमी आमार ब्लगटा एखन शुरू करछी। आमी एखन ब्रेकफास्ट करब। आमार ब्रेकफास्टे आछे मसला चा आर बिस्कुट। अनेक देरी हुए गेलो। एक देरी हवार कारणटा लिकार चा बिस्कुट दुखाना बिस्कुट जेटा बोलछिलाम आमार अनेक देरी हुए गेलो कारण आमी निजेई चा पाता बा मसला भालो करे एक जगह रेखे दिएछिलाम किन्तु आमी भूले गिएछिलाम कोथाय रेखेछि। सारा घर तन्न तन्न करे खुजे तारपरे प्राय 35 मिनट परे आमी पेलाम खुजे। ओई जन्य देरी हुए गेलो। आर तोमादेर संगे आमार एकटु कथाओ आछे। आमी चाटा खाई आर तोमादेर संगे एकटु कथा बोली। কথাটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মেয়ের বাড়ি থেকে অত দূর থেকে মেয়ে আমার বাড়িতে এসে খাবার দাবার খুব কষ্ট স্বাভাবিক আর এমনি আমার মেয়ে অসুস্থ মেয়ের বাড়িতে ঘরের কাজ হচ্ছে ওর পক্ষে এত দূর এসে খাবার দেওয়াটা সম্ভব নয়। ঠিকই বলেছো তবে কথাটা কি জানো মেয়ে আমার এখানে এসে খাবার দেয়নি। আমি যখন মেয়ের বাড়ির কাছে যাই ফোন করে ডাকি ও আসে আমার মোবাইলটা নিতে এডিটিং করার জন্য। বেশিরভাগ তখনই ও আমাকে খাবার দেয় বা আমার কিছু দেবার থাকলে জয়ীকে আমি দেই। সুতরাং আমার মেয়ে কত দূর থেকে এখানে এসে খাবার দেবে এটা তো আমি চাইবো না। আর ওরও সে সময়টুকু নেই যেহেতু ওর মেয়ে আছে শরীরটাও ভালো যাচ্ছে না আর ঘরের প্রচণ্ড কাজ ভাঙাচোরা গড়া। তাই তোমাদের এই উত্তরটা আমার দেওয়ার প্রয়োজন ছিল। তোমরা হয়তো ভুল বুঝছো। আর একটা কথা আমি দেখেছি আমার মেয়ের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে। আমার চ্যানেলেও কেউ কেউ জানার ইচ্ছা প্রকাশ করেছে বা আমি সেরকম একটা আন্দাজ করলাম। সেটা হচ্ছে আমার মেয়ে আমার এখানে তো থাকতে পারতো 2-1 মাস বা 2-4 মাস, তাই তো? কথাটা তো একদমই ঠিক। শীতের দিনে আমার মেয়ে নাতনি কোথায় থাকবে? ঠান্ডা লাগার ভয় তো অবশ্যই আছে। আমি মেয়েকে বলেছিলাম যে আমার এখানে তো দুটো রুম আছে, দুটো রুম, দুটো টয়লেটের ব্যবস্থা আছে, রান্নারও দুটো ব্যবস্থা আছে জায়গা। আমি বলেছিলাম যে আমি ছোট রুমে থাকি, তোরাই বড় রুমে থাক এবং সারা জীবনের জন্যই, কারণ এই ঘরটা তো এই বাড়িটা তো ওর নামই দিয়েছি, আইনে কিন্তু ওরই বাড়িটা, যেহেতু আমি প্রথমেই ওর নামে দিয়েছি, বাড়ি গড়ার সাথে সাথেই ওর নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি বাড়িটা, ওর জন্মদিন উপলক্ষে উপহার দিয়েছি। ও রাজি হয়নি। তারপরেও আমি ওকে বলেছি যে তাহলে অন্তকে 2-3 মাস যতদিন তোর ঘর কমপ্লিট না হয় ততদিন তোরা আমার এখানে থাক,
দুটো রুম, আমি এক পাশে থাকবো, ওরা সবাই আরেক পাশে থাকবে, কোনো অসুবিধে নেই। দরকার হলে এখান থেকে যাতায়াত করে, এখান থেকে তো কাছে, হেঁটে গেলে 10-15 মিনিট ও হাঁটতে পারে না, একটা টোটো গাড়িতে করে গেলেও হয়ে যেত। কিন্তু আমার মেয়ে রাজি হয়নি, কারণ ওর কথা সবসময় ওকে কাছে থাকতে হবে, দেখাশোনা করতে হবে, আর 80,000 থেকে 1,00,000 টাকা দিয়ে ও বাথরুম করেছে, পায়খানা বাথরুম, ওইটা ওর খুব প্রিয়, ওইটা ছেড়ে আসতে চাইছে না। যাক, ওটা ওর নিজস্ব ব্যাপার। আমি কিন্তু আমার তরফ থেকে যতটুকুনও বলার আমি বলেছি। আমি দেখলাম আমার মেয়ের চ্যানেলে প্রচণ্ড কমেন্ট এসছে এইভাবে, যে আমার এখানে তো থাকতে পারতো, এখান থেকে কাজ করতে পারতো। সুতরাং আমার এটা কর্তব্য তোমাদের জানিয়ে দেওয়া, যে আমি ওদের বলেছিলাম মন্দিরা আমার মেয়ে রাজি হয়নি, আর ও এখানে এসে খাবার দেবে দিয়ে যাবে, এটা তো হয় না, আমি সেটা নেব কেন? ওইভাবে কখনো আমার বাড়িতে আসলো দেখা করতে, হাতা করে নিয়ে আসলো, সেটা আলাদা। আর আমি এমনি হোটেলের খাবার বা ফাস্টফুড খাবার পছন্দ করি না। আশা করি আমি আজকে থেকেই রান্না করতে পারবো, তবে আমার কাজকর্ম গুছিয়ে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাত্রা দেরি হবে, সেটা আমি বুঝতে পেরেছি। গতকালকেও রাত্রিবেলা আমি ভাইজির বাড়িতে 2 বার আপ ডাউন করেছি, ব্যাগ ভর্তি করে যতটা পারি নিয়ে এসেছি, বিশেষ করে কাঁচের বাসনপত্রগুলো। ওগুলো তো টোটো গাড়িতে বা ভ্যানে আনা ঠিক না, আমি নিজে গিয়ে ওইগুলো সব নিয়ে এসেছি, 2বার গেছি, আজকেও আবার যাব। কারণ ওদের ঘরের চাবি দিতে হবে, ঘর আমাকে পরিষ্কার করতে হবে, কমপ্লিট করে আমি আমার ভাইজিরাতে চাবি দিয়ে দেবো, আশা চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য। আমি চা খেয়েই মন্দিরের ওখানে যাব টোটো গাড়ি নিয়ে। মন্দিরের ওখানে কিছু জিনিস আছে যেগুলো আমার এক্ষুনি লাগবে, এক্ষুনি বলতে গেলে আজকালের মধ্যেই লাগবে, ওগুলো আমাকে আনতে হবে। এখনকার মতন আমি শেষ করছি। এই দেখো তোমরা, আমি এখানে আমার কিছু মালপত্র নিতে এসেছি, আর দেখো মন্দিরার ননদ, আমি একে তো একদম মানে প্রথম থেকেই মেয়ের মতনই ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর এই হচ্ছে ছোট্ট, হাই করে দাও, হাই করে দাও, হাই, কি খুশি দেখ হাসি। এখান থেকে এইগুলো নিয়ে যাচ্ছি আপাতত, আর ওই আমার ভাইজির বাড়ি থেকে অনেকটাই শেষ করলাম, আরো কিছুটা আছে নাম মাত্র আছে, আর এই মাত্র নিলাম কাল রাত্রিবেলা নিয়েছি, আর সামান্য কিছু আছে, এখন ঘরটা পরিষ্কার করে দেবো। সমস্যা তো তিনতলা থেকে নামানো ওঠানো, খুব কষ্ট ছিল, খুব কষ্ট ছিল। ভাই 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 ভাই, তা ঠিক আছে এখন রাখছি। দেখো আমি বাড়ি চলে আসলাম, এই আমার মালপত্র এলো, অনেক মালপত্র আছে আমার, যেগুলো আমার এখন আর কাজে লাগবে না, বা জিনিসগুলো নষ্ট হয়ে গেছে বাতিল। কিন্তু ওরও তো ঘরে জায়গা নাই, মন্দিরের তো ঘর ভাঙাচোরা হচ্ছে,
ওর ঘর ভেঙে চুরে আবার নতুন ঘর হবে, ওরও রাখার জায়গা নেই। তো আমার কাজে না লাগলেও যেহেতু জিনিসগুলো আমার, আমাকে নিয়ে আসতে হলো। এখন দেখা যাক যেগুলো আমার কাজে লাগবে সেইগুলোই আমার রাখার জায়গা নেই আমার ঘরে, প্রচুর মাল। হাই, এখন বাজে বিকাল 4টে। আমি আমার মেয়ের কাছে যাচ্ছি মোবাইলটা দেওয়ার জন্য, ভিডিও এডিটিং করার জন্য। দেখো আমি এসে গেছি, ওই দেখো তিনতলা বাড়ি যেখানে আমি ছিলাম, আমার ভাইজির বাড়ি। আমি এসে গেছি, আমি মন্দিরাকে এখন কল করব, মন্দিরা এসে আমার এখান থেকে এসে আমার মোবাইলটা নিয়ে যাবে এডিটিং করার জন্য। ওই দেখো আমার মেয়ে আসতেছে, মেয়ের চোখ মুখ দেখে বুঝতে পারছো মেয়ের কি অবস্থা? মেয়ের নড়াচড়ার শক্তি নাই, কঠিন অবস্থা আমার মেয়ের। কি করবে, এত বড় সংসারের দায়িত্ব মেয়ের মেয়ের হাতে, বাড়ি করছে। আমি জীবনে ভাবতে পারিনি যে আমার মেয়ের নিজের ইনকামে এক বাড়ি ভেঙে বাড়ি করা, এর বাবা, জীবনে আমি পারলাম না আর আমার মেয়ে, ভাবা যায় না। আমি তো ভাবতে পারছি না যে কী করে তাও আর কি, দেখা শোনা সব আমার মেয়ে করছে। তোমরা তো কমেন্ট করেছো মেয়ের চ্যানেলে, আমার চ্যানেলে, যে মেয়ে কেন আমার বাড়িতে থাকছে না। আমি আজকে আমার ভিডিওতে সেটা অ্যানাউন্স করেও দিয়েছি, তাও বাবার চ্যানেলেও বলে রাখছি, বাড়িটা তোমাদের টাকায় করছি। অথচ মানে বাড়িটা হবে বাড়ির এদিকে, আমি সেটা আল্লাহর নামে ছেড়ে দিয়ে আমি আমার মতো বাবার ওখানে গিয়ে বসে থাকবো, এটা কোনোদিনও সম্ভব? মিস্ত্রি লেবারের কাজ নিজের চোখে না দেখে বাড়ি করবো, এটা কোনোদিনও সম্ভব? এটা তো রইল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, বাবার ওখানে একটা বেডরুম, আর একটা বেডরুম ওটা বলা চলে না, ওখানে একটা টেবিল ঢুকালে একটা মানুষ আর দাঁড়াতে পারবে না, একটাই ঘর, আর একটা ঘরের মধ্যে বাবা। দেখো আমার ঘরের কিন্তু দুর্নাম দিচ্ছে আমার মেয়ে, দেখলো তো, এখন এখনো বাড়ি হয়ে সারিনি, তাই দেখো আমার বাড়ির দুর্নাম। আর ওর বাড়ি হয়ে গেলে আমার বাড়িকে কি বলবে? না, ওখানে একটা ঘর মানে একটা বেডরুম, ওখানে বাবা আমি মেয়ে সোমনা সবাই মিলে কখনো থাকা যায় না। আমার এত মালপত্র, আমার সমস্ত মালপত্র আমি খোলা মন্দিরে ছেড়ে রেখে দিয়ে আমি বাবার বাড়িতে গিয়ে বসে থাকবো, এটা কোনোদিনও সম্ভব? আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ঠাকুরের আশীর্বাদে বিশ্বাস করবে কিনা জানি না, মন্দিরের ভেতরে আমাদের আমরা গায়ের লেপ পর্যন্ত নিতে পারছি না, এত গরম না, ঘেমে আমার মেয়ে সারা রাত ধরে ঘেমে, শুধু জল ঘেমে, ঘামটার জন্য শরীরে না বসে আমি গায়ে লেপ চাপাতে পারছি না। একটা পাতলা কাঁথা দিয়ে গায়ের উপর চাপা দিয়ে রাখতে হচ্ছে, পাতলা একটা কাঁথা, গায়ে কোনো লেপই চাপানো যাচ্ছে না, লেপ চাপালেই ঘেমে স্নান। আমিও আমার মেয়েও দুজনেই ঘেমে স্নান করছি, লেপ চাপাতে পারছি না। আসলে চারিদিকে তাঁবু টাঙিয়েছি, তারপরে মশারি টাঙানোর পর মশারির ওপর দিয়ে আবার মোটা মোটা চাদর দিয়েছি, এমন গরম হয়েছে যে রাত্রিবেলা গায়ে লেপই নিতে পারছি না। আরেকটা কথা বলছি, দেখো তোমরা মেয়ের চ্যানেলেও কমেন্ট করেছো, আমার চ্যানেলেও কমেন্ট করেছো যে মেয়ে অসুস্থ, মেয়ে এসে আমার বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসে। না, এটা না, আসলে আমি এখানে তো আমাকে আসতেই হয়, ফোন দিতে আসে না এডিট করার জন্য, তখন খাবারটা বিনিময় হয়, কিছু দেওয়ার থাকলে দিদি। এখন তো আবার আমি শাশুড়ি মায়ের কাছে খাচ্ছি, এখন তো রান্না বান্না নাই, তাই এখন রোজ রোজ সেরকম কিছু দেওয়াও হয় না। ঠিক আছে, ওরা ভাবছে যে আমি মেয়েকে দিয়ে তো খাটাচ্ছি, মেয়ে আমার বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসছে, মরার টাইম নেই আমার, এতটা শরীর খারাপ। ঠিক আছে, আমার মেয়েকে আমি আমার মোবাইলটা দেই এডিটিং করার জন্য। মা গো, মা, তুমি আমার পরিবারের সকল সদস্যদের এবং ভিউয়ার্সদের ভালো রেখো মা,
মা ওদের তুমি মঙ্গল করো, ওরা যেন সব সময় সুখে শান্তিতে থাকে। মা গো আমি তোমার জন্য আমি তোমার কাছে কিছুই চাইছি না, তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি অনেক খুশি মা। তুমি শুধু আমার পরিবারের সকল সদস্যদের এবং ভিউয়ার্সদের তুমি ভালো রাখো, সুখে রাখো, তুমি ওদের মনস্কামনা পূর্ণ করো মা। মাগো মাগো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আমি নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। ততক্ষণে তোমরা অবশ্যই ভালো থাকবে।